এখন থেকে ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা অনুষ্ঠিত হবে রাজধানীর পূর্বাচলে চায়না বাংলাদেশ ফ্রেন্ডশিপ এক্সিবিশন সেন্টারে। শুধু তাই নয়, সারা বছরই সেখানেই বিভিন্ন বাণিজ্যিক প্রদর্শনীর আয়োজন করা হবে বলে জানিয়েছে বাণিজ্যমন্ত্রী টিপু মুন্সি। রোববার সচিবালয়ে এক্সিবিশন সেন্টারের হস্তান্তর অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি। মন্ত্রী আরও জানান, করোনা নিয়ন্ত্রণে আসলে তারপর চলতি বছরের বাণিজ্য মেলা অনুষ্ঠিত হবে। এ সময় দীর্ঘদিনের বিশ্বস্ত বন্ধু চীন বাণিজ্য সহ পারস্পরিক সহযোগিতা অব্যাহত রাখবে বলেও আশা ব্যক্ত করেন বাণিজ্যমন্ত্রী। এর মধ্য দিয়ে চীনের সঙ্গে দ্বিপাক্ষিক সম্পর্ক আরও জোরদার হবে। করোনার বিস্তৃতির কারণে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী এটাকে বলেছে স্লো করার জন্য, যে পরবর্তী একটা সময় দেবেন, সমস্যা একটু কমে আসলে পরেই আমরা সেটা করব এবং আশা করি বছর আমরা একটা সুন্দর সময়ে আমরা আমাদের মেলাটা করতে পারবো। না সেটার জন্যই মেলার জায়গা ঠিক, এটা ঠিক হয়েছে। আগামীতে আমাদের সমস্ত এক্সপোর্টের মেলাটা যেটা এখানে ঢাকাতে হতো সেটা ওখানেই হবে।